কোচবিহার জেলা চেতনার স্বেচ্ছাসেবী সংগঠনের প্রচেষ্টায় ও জনসেবায় আমরা স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় আলিপুরদোর 1 নং ব্লকের মথুরা চা বাগান এলাকায় 6টি বাগান লাইনের দুস্থ মানুষদের একত্রিত করে মতিহাস লাইন এলাকার প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক বস্ত্রদান শিবিরের আয়োজন করা হয়েছিল। কোচবিহার জেলার চেতনা স্বেচ্ছাসেবী সংগঠনের প্রচেষ্টায় ও জনসেবায় আমরা স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় আলিপুরদুয়ার 1 নং ব্লকের মথুরা চা বাগান এলাকায় 6টি বাগান লাইনের দুস্থ মানুষদের একত্রিত করে মতিহাস লাইন এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক বস্ত্রদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সারা বছর ধরে নানা রকম সমাজসেবামূলক কর্মে যুক্ত এই দুই সংগঠনের সদস্যরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে ব্যবহারযোগ্য শীত বস্ত্র সংগ্রহ করে প্রত্যন্ত এলাকাগুলিতে গিয়ে তা বিতরণ করে থাকে। শতাধিক মানুষের ভিড়ে এই শিবির সাফল্যের সাথে সম্পূর্ণ হলো বলে মনে করে দুই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। জনসেবায় আমরা এবং চেতনা স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এবং ব্যবস্থাপনায় আজ মথুরার চা বাগানের অন্তর্গত মতিয়ার বাগানে আমাদের বস্ত্রদান চলছে। মতিয়ার লাইনে বস্ত্রদান চলছে, যেখানে মানুষের প্রয়োজন অনেক। চাহিদা অনুযায়ী হয়তো আমরা এতটা দিতে পারবো না, তবু আমরা সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছি। যে সমস্ত বস্ত্র আমরা নিয়ে এসেছি সেই বস্ত্রগুলোকে আমরা এই দুস্থ পরিবারদের হাতে তুলে দিতে, সারা বছরই আমরা বিভিন্ন বাড়ি থেকে এই বস্ত্রগুলোকে সংগ্রহ করে থাকি। তারপর আমরা চা বাগান বা বিভিন্ন গ্রামাঞ্চলে যেখানে মানুষের প্রয়োজন, সেই প্রয়োজন অনুযায়ী আমরা চাহিদাটাকে পূরণ করবার চেষ্টা করি। আজ আমরা মতিয়ার লাইনে সেই কাজটাই করতে এসেছি, কিন্তু এসে দেখলাম এখানে প্রচুর প্রয়োজন। ছোট ছোট শিশু থেকে শুরু করে বড়দের, তাদের কিন্তু দেখা যাচ্ছে যে পরনের জামা কাপড় নেই, তারা অত্যন্ত দুঃখ কষ্টের মধ্যে আছে। চা বাগান বন্ধ, সেখানে তারা কিছুই খাবার প্রবলেম তো আছেই, কিন্তু আমরা সেটা আজ করতে পারছি না। কিন্তু আমরা আজকে এখানে বস্ত্রদান যতটা সম্ভব করে দেব এবং ভবিষ্যতে আমরা শীত বস্ত্র আমরা নিয়ে আসব। এখানে নিয়ে এসে এখানকার মানুষদের যেটা প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী আমরা সেখানে দেবার চেষ্টা করব। জনসেবায় আমরা ওদের উদ্যোগে এই বস্ত্র বিতরণ কর্মসূচি পালিত হচ্ছে, তার সাথে আমরাও আছি সহযোগিতায়। তাদের সাথে সহযোগিতা করতে পেরে আমরা সত্যি আপ্লুত, ভীষণ ভালো লাগছে তাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে পেরে। জনসেবায় আমরা এবং চেতনা স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে মথুরার প্রায় ৬-৬টি লাইন মিলে এক জায়গায় আজকে মতিহাস লাইনে আজকে আমরা পুরোনো বস্ত্র বিতরণ করছি। আমরা বছরে সারা বছরে বিভিন্ন সময় বিভিন্ন রকম বস্ত্র বিতরণ করে থাকি, যেমন পুজোর সময় আমরা প্রায় ৭০০ ড্রেস আমরা নতুন ড্রেস দিয়েছিলাম বাচ্চাদের। এই মুহূর্তে পুরোনো বস্ত্র বিতরণ কর্মসূচি আমাদের চলছে। কুচবিহার থেকে যারা আসছেন চেতনা স্বেচ্ছাসেবী সংগঠন, তারা আমাদের প্রচুর বস্ত্র দিয়ে সহযোগিতা করেছেন। এই মুহূর্তে বস্ত্র বিতরণ অনুষ্ঠান চলছে আমাদের মতিহাস লাইনে। হিমালয়ান অপটিক্স, আই কেয়ার এন্ড কন্টাক্ট লেন্স ক্লিনিক, কম্পিউটার আই টেস্টিং, হর তরিকে কি পাওয়ার গ্লাসেস, ব্র্যান্ডেড চশমা আর হর তরিকে কি স্টাইলিশ সানগ্লাসেস উপলব্ধ হ্যায়। তো আজ হি আইয়ে হিমালয়ান অপটিক্স, হনুমান মন্দির রোড, জয়গাঁও। কন্টাক্ট নম্বর 0356626515101। Kitchen gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.